আসসালামু আলাইকুম প্রান্ত আমার চাকরিপاحثে ভাই ও বোনেরা সিভিল সার্জন কার্যালয় দিনাজপুরে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং আপনাদের অষ্টম শ্রেণী পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করছে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন শূন্য পদ রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদন করার নিয়ম কি কি যোগ্যতা প্রয়োজন হবে সকল বিষয় নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এবং আবেদন করতে আপনাদের করার পরে আপনাদের এই পথগুলোর কাজ কি হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন বিভাগ এক ছাড়পত্র অনুযায়ী কিন্তু এটা কিন্তু রাজস্ব খাতের গ্রেড ভিত্তিক অস্থায়ীভাবে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখন কি কি পথ রয়েছে তার যাওয়ার আগে বলে দিয়ে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে অবশ্যই ফলো করবেন প্রথমে আমরা যে পথটি দেখতেছি ড্রাইভার পদ শূন্য পদের সংখ্যা চারটে বেতন গেট নাম্বার গেট নয় কোন স্বীকৃত বোর্ড হতে আপনার জুনিয়র স্কুল পাশ সার্টিফিকেট থাকতে হবে এবং আপনাদের হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে কিন্তু আবেদন করতে হলে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্র অধিকার পাবেন এখানে আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তারপর চার নম্বর পদ রয়েছে সব থেকে বড় পদ স্বাস্থ্য সহকারী পদ একশো সাতত্রিশটি সুতো পদ কিন্তু এখানে রয়েছে আবেদন বেতন গ্রেড হলো ষোলো নম্বর গ্রেড নয় টাকা থেকে বাইশ হাজার টাকা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে কোনো এখানে কিন্তু তারা বলে দিছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আবেদন করার একটি সুযোগ থাকবে এখানে যেহেতু অনেকগুলো শূন্যপদ রয়েছে একশো সাতত্রিশটি শূন্যপদ স্বাস্থ্য সহকারী পদের কাজ কী তাদের বেতন কত তাদের কি কি সুযোগ সুবিধা পাওয়া প্রয়োজন সকল বিষয় নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ভিডিওগুলো ঠিক আছে আপনারা এই আমার ইউটিউব চ্যানেলে আর যারা ঘরে বসে আবেদন করতে চান নিউজ ঝামেলায় এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে জামেলা আপনারা এই দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় সহ চলমান সরকারি সকল চাকরিতে কিন্তু আবেদন করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে অ্যান্ড আপনারা কিন্তু ঘরে বসে আবেদন করতে পারবেন জামেলা এবং পড়াশোনার জন্য কিন্তু আপনি সাজেশন পেয়ে যাবেন প্রস্তুতিমূলক সাজেশন আর তারপরে পদ রয়েছে স্টোর কিপার সাতটি শূন্য পদ রয়েছে ষোলো নম্বর গ্রেড এখানে আপনাদের আবেদন করতে যোগ্যতা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্টোর স্টোরকিপার পদধারীদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এখানে যদি আপনারা চাকরি হওয়ার পরে প্রদান করতে হবে তারপর দুই নম্বর পদ্ধতি হচ্ছে পরিসংখ্যানবিদ পাঁচটি শূন্য গ্রেড নাম্বার চোদ্দ এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয় স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে আবেদন করতে হলে তারপর এক নম্বর পদ আমরা দেখতেছি সাত মুদ্রকে কাম কম্পিউটার অপারেটর একটি শূন্য পদ চোদ্দ নম্বর গ্রেড এখানে আবেদন কোনো কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সম্মানের ডিগ্রি কিন্তু থাকতে হবে এবং পরীক্ষা ব্যবহারিক কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা কিন্তু এখানে আরেকটা কথা বলি শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা তারা আবেদন করতে পারবেন দূরের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন না বলে দিলাম শুধুমাত্র দিনাজপুরের স্থায়ী বাসিন্দা যারা আবেদন করতে পারবেন আবেদন অলরেডি এখানে কিন্তু আবেদনের দেড় সময় দিয়েছে আবেদন আজকে হলো সারাদিন আজকে তো দিন দুই তারিখ আগামীকাল তিন দশ তারিখ থেকে আবেদন শুরু যা চলবে তিরিশ দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তাই যদি আপনারা ঘরে বসে নির্যামে আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে নির্যামিলা আবেদন করে দেওয়া যাবে প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ভিডিও আপডেট পেতে কিন্তু চোখ রাখতে হবে এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই বিষয়ে কিন্তু আপনারা জানিয়ে দেবেন সেই বিষয়ে আমি আপনাদের ভিডিও দেওয়া ভিডিও করা চেষ্টা করবো ভিডিও দেওয়ার সেই তথ্য মোতাবেক তা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম